খুবই জনপ্রিয় এবং মজাদার একটি পিঠা পাটিসাপটা পিঠা আর এই পিঠা বানানোর জন্য প্রথমে আতপ চালকে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টার মতো তারপরে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছে এটা ভিতরে পুর বানানোর জন্য করেছে এই জন্য খুব ভালো করে এটাকে ব্লেন্ড করেনি কিছুটা দানা দানা রেখে দিয়েছি আমি আপনাদেরকে হাতের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি আর এখানে দুধ জাল দিয়ে গরম করে তারপরে সেই ব্লেন্ড করে রাখা চালের গুঁড়াগুলো এখানে দিয়ে দিয়েছি আর অনবরত নেড়ে নিচ্ছি অনবরত নাড়তে থাকবেন এবং এটা অল্প অল্প করে দিয়ে দিবেন তাহলে আর নিচে লেগে যাবে না এটা প্রথমে এরকম পাতলা দেখাবে কিন্তু যখন এটা সেদ্ধ হয়ে যাবে মানে চালের গুঁড়িগুলো তখন এটা ঘন হয়ে যাবে আর এটার মধ্যে অবশ্যই তেজপাতা এবং এলাচ দিয়ে দিবেন এরকম অনবরত দিয়ে একদম ঘন হওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকবেন এবং জাল দিতে থাকবেন যখন এটা ঘন হয়ে যাবে এবং চালটা সেদ্ধ হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দিবেন পরিমাণ মতো চিনি পরিমাণ মতো চিনি দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিবেন তাহলে চিনিটা গলে যাবে এবং এটা আরো কিছু পাতলা হয়ে আসবে যেহেতু এটা অনেক ঘন হয়ে গেছে চিনি দিলে এটা পাতলা হয়ে যাবে চিনিটা তারপরে দিয়েছে পরিমাণ মতো অল্প করে লবণ এবং দিয়েছে গুড় আপনারা চাইলে শুধু চিনি দিতে পারেন তাহলে চিনির পরিমাণটা একটু বেশি হবে আর এখানে যদি গুড়টা দেয় তাহলে কালারটা সুন্দর আসে এবং গুড়ের আলাদা একটা ফ্লেভার বা স্বাদ থাকে যেটা অনেক ভালো লাগে এই জন্য পিঠার মধ্যে মূলত চিনি গুড় দুইটা মিলিয়ে দিলেই পিঠাটা দেখতেও সুন্দর হয় খেতেও বেশি মজা হয় আর আপনারা যদি মনে করেন যে পিঠাটা সাদা রাখতে চান বা গুড় নেই তাহলে শুধু চিনি দিতে পারেন সমস্যা নাই তো এরকম করে যখন গুড়টা একদম গলে গেছে প্রায় গলে গেছে তখন দিয়ে দিবে নারিকেল কোড়া নারিকেল কোড়া দিয়ে এটা আরো কিছুক্ষণ জাল দিয়ে নিবে এবং এটাকে এরকম করে নেড়ে চেড়ে মিশিয়ে দিবে যখন এরকম হয়ে গেছে ঘন মানে কিছুটা পাতলা তখন এটাকে নামিয়ে নিলে এটা ঠান্ডা হয়ে গেলে এরকম ঘন হয়ে যাবে কিন্তু খুব বেশি না এরকম সফট ঘন হবে তো ওটা রেখে দিয়েছে তারপরে এখানে অল্প করে লবণ দিয়েছে আর এটাও হচ্ছে ব্লেন্ড করে নেওয়া কিন্তু এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া আর দিয়েছে খুবই সামান্য চিনি এবং এটা দিয়েছে ময়দা খুব অল্প করে ময়দা দিয়ে দিবেন তাহলে আর পিঠাটা ফেটে যাবে না আর দিয়ে দিবেন অল্প করে পরিমাণ মতো পানি বা আপনি ব্লেন্ড করার সময় একটু বেশি করে পানি দিলে তাহলে আর পরে পানি দিতে হবে না কিন্তু প্রথমে আপনি যদি পানি কম দেন তাহলে আপনি পরে আবার এটা অ্যাড করতে পারবেন এই জন্য প্রথম পর্যায়ে যখন ব্লেন্ড করবে তখন পানি কম দেওয়াই ভালো আর ময়দা দিবেন অল্প অল্প করে একবারে বেশি ময়দা দিলে এটা বেশি হয়ে যেতে পারে এই জন্য অল্প করে ময়দা দিয়ে দেখবেন যে এটা কেমন হয়েছে টেকচারটা সেই অনুযায়ী পরে লাগলে আরও ময়দা দিয়ে দেবেন আর আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি যে এটা কেমন পাতলা হয়েছে আর এটার গুড়িটা কেমন মিহি হয়েছে যে আমার হাতে লেগে থাকছে না পড়ে যাচ্ছে আর এরকম প্রথমে যেমন হাতে তুলে দেখিয়েছিলাম ওটাতে যেমন গুড়ি গুড়ি দেখা গিয়েছে এরকম পরে আর দেখা যায়নি তো এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য করেছি তারপর এরকম ফ্রাই তেল লাগিয়ে তারপরে এটাকে এভাবে দিয়ে ঘুরিয়ে নিয়ে একদম পুরোটা হয়ে যাবে তখন সেই বানিয়ে রাখা ভিতরের পুরটা এটার মধ্যে দিয়ে এটাকে উল্টে পাল্টে নেবে প্রথমে দেখবেন যেন এটা একদম ভালো করে হয়ে যায় তারপরেই এটা দিয়ে দিবেন কারণ যদি পুরোটা না হয় তাহলে ভেতরে শক্ত শক্ত থেকে যাবে বা কাঁচা কাঁচা থেকে যাবে ওটা খেতে মজা লাগবে না এই জন্য যখন এই উপরের অংশটা দিবেন তখন এটা ভালো করে হয়ে গেলে তারপরে এই পুরটা দিয়ে এটাকে এভাবে ভাজ করে নেবেন তারপরে প্লেটে উঠে পরিবেশন কেমন লেগেছে রেসিপিটা জানাবেন আর বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন প্রশ্ন থাকলে করবেন ভালো থাকবেন